শাহাবুদ্দিন আহমেদ, পিতা মজাহারুল হক মণ্ডল, মা সামর্থ্য ভান, মণ্ডলপাড়া রৌমারী কুড়িগ্রাম। যুদ্ধের আগে আপনি কি করতেন? আমি আর্মিতে চাকরি করতাম। আর্মিতে আমি জয়েন করি 61 অ্যাপারেন্টিস সেকশন, জি স্কুল, অল ইন্ডিয়া। আচ্ছা, তো ওই যে তখন কোথায় ছিলেন, পাকিস্তানে? না, পাকিস্তানে ছিলাম। দেশে 71 আগে আগে ঢাকা মুভ করে আসি, অর্থাৎ আমাদেরকে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। তখন তো জিএসকুতেই ছিলাম। জিএসকুতে আমরা স্কুল অফ সিগন্যালে 25 মার্চ ঢাকাতে কার্যরত ছিলাম। রাতে অন্ধকারে যখন অ্যাটাক করলো ঢাকায়, ওই ক্যান্টনমেন্টটা আমরা লিভ করি। 1 এপ্রিল রৌমারীতে চলে আসি এবং এখানে আসিয়ে মুক্তিযোদ্ধার সংগঠন সংগঠিত করি। তখন ছাত্র ইউনিয়ন ছেলে পেলে যারা ছিল তারাই প্রথম আমার সাথে সহযোগিতা দেয় এবং বাঁশের লাঠি নিয়ে তাদের ট্রেনিং করে। তখন ছিল বকুল এবং নূর ইসলাম, এইরকম ধরনের মুক্তিযোদ্ধা। ওখান থেকে আমরা প্রাইমারি স্টেজে ইয়াদ ক্যাম্প করি। ইয়াদ ক্যাম্প থেকে তাদেরকে ইন্ডিয়ায় ট্রেনিংয়ের জন্য পাঠাই। এই পর্যায়ে আমাদের কার্যক্রম এই রৌমারী মুক্ত এলাকা বলে আমরা ঘোষণা করি। এখানকার কার্যক্রমের সাথে জড়িত ছিল যেমন নূর ইসলাম পাপু মিয়া MCA এবং শক্কু মিয়া সাদাকত হোসেন MP। আপনি কি ফ্রন্ট যুদ্ধ করেছেন? হ্যাঁ, ফ্রন্ট যুদ্ধে আমি কোদালকাটিতে ছিলাম। যেই দিন কোদালকাটিতে গানবোট অ্যাটাক হয় এবং সেই দিন আরও 2 জন আর্মির লোক ছিল, যেমন সুবাদার আলতাফ সাহেবের এখানে ক্যাম্প ছিল, তার সাথে 2 জন সুবাদার ছিল, একজনের নাম রেজা আর একজন মনসুর হাওলদার ছিলেন। আপনি 16 ডিসেম্বর আপনি কোথায় ছিলেন, মানে যেদিন দেশ স্বাধীন হয় সেদিন আপনি কোথায়? যেদিন দেশ স্বাধীন হয় সেই দিন আমি এই মুক্ত এলাকাতে রৌমারীতেই ছিলাম।